সালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? তো এটা হচ্ছে শারজা, একটা সিটি শারজা, একটা লেকের পাশে একটি ভবন, তো অনেক সুন্দর। তো চতুর্দিকে দেখেন অনেক মসজিদ আছে, দেখার মতো একটি দর্শনীয় একটি স্থান। বিলাসিতা এবং আভিজাত্যের একটি শহর হচ্ছে দুবাই। তো দুবাইতে যে কারো মন মুগ্ধ করবে উঁচু বিল্ডিং এবং এখানকার যে সিটির যে দৃশ্য, এটা সবার মন মুগ্ধ করার একটি দৃশ্য। তো মরুভূমির এই দেশে অতি দ্রুত কিংবা রাতারাতি এমন জনপ্রিয়তা কিংবা ট্রাভেলার এবং ট্যুরিস্টদের দর্শনীয় একটি স্থান অর্জন করার মূল কারণ হচ্ছে তাদের ইনভেস্ট। তারা যেভাবে নিজের দেশকে ডেভেলপ করার কিংবা আকর্ষণ করার জন্য যে ইয়েগুলো রেখেছে, যেটা যে কারো মনমুগ্ধ করবে। তো আমি এখন সিভিক্সের দিকে যাচ্ছি। সিভিক্স হচ্ছে, এটা হচ্ছে শারজার একটি লেক, সিভিক্সে যেটা আমাদের বাংলাদেশের সমুদ্র সৈকত বলা হয়। তো সেই ইয়েতে স্থানে আমি যাচ্ছি। চতুর্দিকে লাইটিং, দুবাই রাতে আলোকিত ঝকঝকা লাইটের যে দৃশ্যটা দেখে অনেকের মন মুগ্ধ হবে। রাতে যেমন আলোকিত ইয়া হয় কিংবা মানুষের আনাগোনা খুবই কম থাকলো, কিংবা এখানে খুবই দেখার মতো একটি জায়গা। তো আমি কাঙ্ক্ষিত সে লেকের কাছে চলে আসলাম। খুবই সুন্দর দেখার মতো একটি জায়গা, চতুর্দিকে লাইটিং এবং যে খেজুর গাছ, এবং এদিকে দেখেন যে সারিবদ্ধভাবে গাড়িগুলো আছে। ইউরোপে এবং বিভিন্ন দেশে যেখানে গাড়ি বানানো হয় সে দেশের তুলনামূলকভাবে দুবাইয়ে গাড়ি অনেকটা বেশি। এদেশে প্রতিজন মানুষ থেকে, প্রতিজন নাগরিকের থেকে ম্যাক্সিমাম 10 থেকে 12টা কিংবা 5 থেকে 6টা গাড়ি থাকে। বিলাসিতার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে দুবাই, তারা বিলাসিতা করতে অনেক পছন্দ করে। তো সে লেকের কাঙ্ক্ষিত ইয়ারতে আমি চলে আসলাম। তো রাতের ইয়াটা দৃশ্যটা দেখে অনেক ভালো লাগলো, আর ভিডিওটা আপনার উদ্দেশ্যে করা যে হয়তোবা ভালো লাগতে পারে। তো আপনাদের মতামত আশা করি। ওদিকে দেখতেছেন যে ব্রিজের উপর দিয়ে গাড়িগুলা হচ্ছে, আর এখানে বসার মতো খুবই নীরব একটি পরিবেশ। চতুর্দিকে লাইটিং, এমন একটি শহর দেখার কারণে ভালো লাগার একটা যে কারো ভালো লাগবে এমন একটি দৃশ্য দেখে। রাতের আলো ঝকঝকানো যে বিজলির আলো দিয়ে সাগরের পানিটা কেন ঝিলিমিলি করতেছে। দৃশ্য আসলে মনমুগ্ধকর। চতুর্দিকে পানির যে একটা এবং বড় উঁচু বিল্ডিং। তো আসলে দুবাই শারজার যে একটা কিছুটা ডিফারেন্স রয়েছে দুবাইতে, বিশেষ করে বড় বড় উঁচু বিল্ডিং, আর শারজাতে মোটামুটি আছে। তো খুবই দর্শনীয় স্থান দেখার মতো, দুবাইতে দেখার মতো হচ্ছে শারজা এবং দুবাই। তো এই দুটা স্টেটে মানুষ খুবই করে এখানে আসে ঘুরার জন্য। তো অসাধারণ প্লেস, তো আপনাদের হয়তো দেখে ভালো লাগবে। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী কোনো নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আসলে এখানে দেখেন বাংলাদেশের মতো যেমন একটা সাগরের যে লেক, সেটা দেখার অনেকটা আগ্রহ ছিল। তো আজকে এসেছি আমি শারজার যে লেকে দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।